টিউশন। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর যে আমাদের নির্দিষ্ট নাটক রয়েছে সেটি হলো বাসন্তিক স্বপ্নম, শ্রীকৃষ্ণ মাচার্য কবি বা নাট্যকার। তাহলে এটা আমরা আজ এই বাসন্তিক স্বপ্নম নাটকটি আমরা এইভাবে আলোচনা করব, কবি পরিচিতি, উৎস সন্ধান, বিষয় আলোচনা এবং শিক্ষণীয় বিষয় এক একটি করে আমরা ধাপে ধাপে এগোব। কবি পরিচিতি, এক নম্বরে আমরা এসেছি কবি পরিচিতি। তাহলে কবি পরিচিতি সম্পর্কে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ মাচার্য ছিলেন দক্ষিণ ভারতের পড়ুকোটা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি মূলত সংস্কৃত সাহিত্যে ছিলেন প্রখ্যাত পণ্ডিত এবং সেই সঙ্গে সঙ্গে তিনি ইংরেজি ভাষা এবং সাহিত্যে ও ছিলেন পারঙ্গম পণ্ডিত। বিশেষত শেক্সপিয়রের নাটক তাকে মুগ্ধ করত, তাই তিনি ভেবেছিলেন অনুবাদের মাধ্যমে শেক্সপিয়রের নাটকের ভাববস্তু এবং রস সংস্কৃত পণ্ডিতদের জন্য সংস্কৃত ভাষায় তিনি পরিবেশন করবেন। সেই কারণে আমাদের প্রসঙ্গত আলোচ্য বাসন্তিক স্বপ্নম এই নাটকটি তার একটি অনুবাদমূলক রচনা। 1595 থেকে 96 খ্রিস্টাব্দে উইলিয়াম শেক্সপিয়র রচনা করলেন এ মিডসামার নাইটস ড্রিম নামক একটি নাটক। এই নাটকটি সরাসরি সংস্কৃত ভাষায় অনুবাদ করলেন শ্রীকৃষ্ণ মাচার্য বাসন্তিক স্বপ্নম নাম দিয়ে। এর অনুবাদকাল 1892। এর অনুবাদকাল 1892 সাল। এখন তাহলে আমরা আসি উৎস। তাহলে উৎস তাহলে কী বলবো আমরা? না, উৎস বলবো আমরা যে আমাদের বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশ, এই নাট্যাংশ হল শ্রীকৃষ্ণ মাচার্য রচিত পঞ্চাঙ্গ বিশিষ্ট বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথমাঙ্ক। আমাদের পাঠমঞ্জলিতে নামকরণ হয়েছে বাসন্তিক স্বপ্নম নামে। এ গেল তার উৎস। এবারে আমরা চলে আসছি বিষয় আলোচনা। এই বিষয় আলোচনার পূর্বে আমি একটু বলে নেব যে আমাদের এই যেহেতু এটি একটি নাট্যাংশ, এই নাট্যাংশটি নাট্যরঙ্গমঞ্চে অভিনীত হবে, তাই এই নাটকটির স্থান অবন্তীনগরী। এই বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটির স্থান হল অবন্তীনগরী। তাহলে এই অবন্তীনগরীকে কেন্দ্র করে আমাদের এই নাটকটির বিষয় পল্লবিত হয়েছে। তাই এই বিষয় আলোচনার পূর্বে আরও একটি বিষয় আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন, সেটি হলো চরিত্র সংস্থান। অর্থাৎ মূল নাটক শেক্সপিয়রের রচিত এ মিডসামার নাইটস ড্রিম, যে চরিত্রগুলি এখানে বর্ণিত হয়েছে সেই চরিত্রগুলি বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নাট্যকার সেই চরিত্রগুলি পরিবর্তন করেছেন। তাহলে সেই পরিবর্তনটা আমরা দেখে নিই। তাহলে আমরা দেখছি শেক্সপিয়র নাটকের এথেন্সের রাজা ছিলেন থেসিউস। শেক্সপিয়র নাটকের
এথেন্সের রাজা ছিলেন থেসিউস। ওই থেসিউস বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে হয়েছেন অবন্তীরাজ ইন্দ্রবর্মা। এথেন্সের রাজা থেসিউসের বাগদত্তা বা রানী ছিলেন, অ্যামাজনের রানী ছিলেন হিপোলিটার। এই হিপোলিটার এখানে নাম পরিবর্তিত হয়েছে বাসন্তিক স্বপ্নমে অবন্তীরাজ ইন্দ্রবর্মার বাগদত্তা কনকলেখা। শেক্সপিয়র নাটকের রাজপরিচারক ফিলোস্ট্রেট, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রটি প্রমোদ নামে পরিচিত হয়েছে। তরুণী হারমিয়া, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে হয়েছে কৌমুদী। এই যে তরুণী হারমিয়া, শেক্সপিয়র নাটকের এই হারমিয়ার বৃদ্ধ পিতা ছিলেন ইজিউস। এই বৃদ্ধ পিতা ইজিউস এখানে হয়ে গেলেন কৌমুদীর বৃদ্ধ পিতা ইন্দু শর্মা। অনন্তর দুই প্রেমিক, অর্থাৎ কার প্রেমিক না তরুণী হারমিয়ার দুই প্রেমিক, এখানে ডিমিস্ট্রিয়াস এবং লাইসান্ডার। এই ডিমিস্ট্রিয়াস এবং লাইসান্ডার যথাক্রমে এখানে কৌমুদীর দুই প্রেমিক হলেন মকরন্দ এবং বসন্ত। এই আমাদের চরিত্র সংস্থান। তাহলে এখন আমরা দেখে নিই বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের মূল চরিত্র কোনগুলি, না অবন্তীরাজ ইন্দ্রবর্মা, বাগদত্তা কনকলেখা, প্রমোদ, কৌমুদী, বৃদ্ধ পিতা ইন্দু শর্মা, মকরন্দ এবং বসন্ত। এই চরিত্রগুলি আমাদের এই বাসন্তিক স্বপ্ন আমাদের যে নাট্যাংশ সেই নাট্যাংশে স্থান পেয়েছে। একটু বলে নেওয়া প্রয়োজন, এই মকরন্দ এবং বসন্ত ছাড়া বাকি যত চরিত্র এখানে রয়েছে, অর্থাৎ ইন্দ্রবর্মা, কনকলেখা, প্রমোদ, কৌমুদী এবং ইন্দু শর্মা, এরা নাট্যাংশে প্রত্যক্ষভাবে এসেছেন, কিন্তু মকরন্দ এবং বসন্ত শুধুমাত্র ওই যে উপরোক্ত চরিত্রগুলির মুখে উপস্থাপিত হয়েছেন, তারা কিন্তু নাট্য রঙ্গমঞ্চে উপস্থাপিত হননি। তাহলে এই গেল আমাদের চরিত্র সংস্থান। চরিত্র সংস্থানের পরে আমাদের বিষয় সংক্ষেপ। তাহলে নাট্যাংশটা তোমরা পড়লে, পাঠ করলে দেখবে এই নাট্যাংশটির প্রথমে আমাদের লেখা রয়েছে কি না, ইন্দ্রবর্মা কনকলেখা প্রমোদশ্চ, এই শব্দটা আমরা, এই তিনটি নাম আমরা আগে পাচ্ছি। অর্থাৎ একটি নাট্যরঙ্গমঞ্চে, এই তিনটি চরিত্র প্রথম এসেছে। এই তিনটি চরিত্র প্রথম এসে তারা নাট্যরঙ্গমঞ্চে উপস্থাপিত হয়েছেন। উপস্থাপিত হয়ে দেখা যাচ্ছে ঘটনা, অর্থাৎ বিষয়ে, বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে যে অবন্তীরাজ ইন্দ্রবর্মা বাগদত্তা কনকলেখাকে সঙ্গে নিয়ে মুখোমুখি আগামী চতুর্থ দিনে রজনীতে অমাবস্যা, অর্থাৎ চার দিনের পর একটি অমাবস্যা তিথি, সেই অমাবস্যা রজনীতে অবন্তীরাজ ইন্দ্রবর্মা বাগদত্তা কনকলেখাকে বিবাহ করবেন। তাই এই বিবাহ সংক্রান্ত বিষয়ে তাদের মুখোমুখি তারা দুজন আলাপচারিতায় রত আছেন। সে আলাপচারিতার প্রারম্ভে অবন্তীরাজ ইন্দ্রবর্মা তার মনের আবেগ প্রকাশ করেছেন এইভাবে, তিনি বলছেন যে প্রিয় কনকলেখে হদ্দ কুহুর নেয়ং দবিয়সি, চতুর্ভীর দিবসৈর ভাবিন্নপ্পহং দীনমানস, বসামি মদনাক্রান্তা শশাঙ্কস্তুতি নির্ঘৃণ, যত হসৌ ক্ষিয়মানহপি ক্ষিয়তে সত্তরং নমে অস্মদুদ্বাহু মুদ্দিশ্য পরিযুত সুখ সখী কিং করমি বরারোহে নাড়িকাহপি যুগায়তে। এটি অবন্তীরাজ ইন্দ্রবর্মার আবেগের ভাষা। তাহলে সে আবেগের ভাষাতে তিনি কি বলছেন,
না মুখোমুখি বসে থাকা কনকলেখাকে তিনি জানাচ্ছেন, হে প্রিয়তমা কনকলেখা, আগামী চতুর্থ রজনীতে অমাবস্যা তিথিতে আমাদের বিবাহ, জানি কিন্তু আমার খুব এটা দূর বলে মনে হচ্ছে, অর্থাৎ অমাবস্যা রজনীটা অনেক দূরে রয়েছে। তাই তিনি বলছেন যে আমি এই অবস্থায় অত্যন্ত দিনমনা, আমি কামগ্রস্ত, কামনাগ্রস্ত হয়ে পড়েছি, কারণ মদন আমাদের সঞ্জাত হয়েছেন। তাই হে প্রিয় কনকলেখা, আমার এখন মনে হচ্ছে যে চন্দ্র ক্ষয়িষ্ণু চন্দ্র অর্থাৎ চতুর্দশীর চন্দ্র, যে চন্দ্র সেই চন্দ্র ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে সে যেন ক্ষয়প্রাপ্ত ঠিকভাবে হচ্ছে না। হে সুন্দরী, আমি কি করি? কারণ এখন আমার একটি মুহূর্ত আমার কাছে একটি যুগের বলে মনে হচ্ছে। এইভাবে তার নিজের অন্তরের আবেগ তার বাগদত্তা কনকলেখার কাছে প্রকাশ করেছে। তাহলে প্রকাশ করার পর পরবর্তী যে ঘটনা, পরবর্তী ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে অবন্তী রাজেন্দ্র বর্মা তাহলে বিবাহের পূর্বে প্রেমিকা কনকলেখার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছেন। এই মহারাজেন্দ্র বর্মা এবং অবন্তী নগরীর যুবকদের তিনি উৎসবে আমন্ত্রণ জানিয়ে সেই উৎসব পালনের নির্দেশ দিয়েছেন। এক প্রকার কনকলেখার মুখে তার আশ্বস্ত বাণী শুনে এই সময়, ঠিক এই সময় অর্থাৎ যখন তিনি এই যুবকদের উৎসবের আমন্ত্রণ জানিয়ে তাদের নির্দেশ দিচ্ছেন আনন্দ করার জন্য, তাদের দুঃখ যন্ত্রণাকে যেন অচিরেই প্রমোদ রূপী, আমরা লিখেছি প্রমোদ অর্থাৎ রাজপরিচারক ফিলোস্ট্রেটকে নির্দেশ দিচ্ছেন, তুমি এখনই যাও, এখনই গিয়ে আমাদের নগরের রাস্তা রাস্তায় গিয়ে প্রচার করো, এবং বিশেষত যেখানে যুবকেরা অত্যন্ত দুঃখে রয়েছে তাদের মধ্যে দুঃখ ঢেলে দাও, আর তাদের মধ্যে দুঃখ সরিয়ে নাও, আর আনন্দ ঢেলে দাও। তাহলে সে আনন্দ ঢেলে দাও এবং দুঃখটাকে নিয়ে যাও বিদ্রাবয়, দূর করে দাও বৈবশত নগরম, অর্থাৎ জমালয়ে জমপুরীতে তাদের দুঃখটা সরিয়ে দাও এবং তাদের মধ্যে আনন্দ ঢেলে দাও। এই নির্দেশ দিলেন। ঠিক এই নির্দেশ পালন করে প্রমোদ জানাচ্ছেন জিয়াজ্ঞে প্রভু, এই বলে তিনি রঙ্গমঞ্চ ছেড়ে চলে গেলেন। ঠিক এই চলে যাওয়ার মুহূর্তেই দেখা যাচ্ছে যে একটি পদশব্দ শুনতে পাচ্ছেন রাজা ইন্দ্র বর্মা। তাহলে সেই পদশব্দে দেখা যাচ্ছে ঠিক এই সময় অবাধ্য কন্যা কৌমুদীকে নিয়ে পিতা, বৃদ্ধ পিতা ইন্দু শর্মার প্রবেশ ঘটল। ইন্দু শর্মার প্রবেশ ঘটে গেল। কেন ইন্দু শর্মার প্রবেশ ঘটল? না, তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন, তার অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং মারাত্মক। কেমন? না, তিনি এই কারণে এসেছেন যে তার অভিযোগ নিয়ে কৌমুদী তার অত্যন্ত আদরিণী কন্যা কৌমুদী তার পছন্দের পাত্র বসন্তকে বিবাহ করতে চেয়ে পিতার পছন্দের পাত্র মকরন্দকে সে কোনোভাবেই বিবাহ করতে চায় না। তাই এই কারণে ইন্দু শর্মা রাজার কাছে এই অভিযোগ নিয়ে এসেছেন যে তার এই কন্যা কোনোভাবে তার কথা শুনছে না। সুতরাং রাজা কৌমুদীকে অত্যন্ত স্নেহের পরশে বাসু বা বালিকা সম্বোধন করে সমস্তভাবে কৌমুদীকে বোঝালেন, এবং অবশেষে পিত্রাদেশ না মানলে তার মৃত্যুদণ্ড হতে পারে এ কথা তিনি তাকে অবগত করতে ভুললেন না। এবং এইভাবেই
এই নির্দেশ দিয়ে অবশেষে রঙ্গমঞ্চ ছেড়ে যে সকল পাত্রপাত্রীরা ছিলেন তারা রঙ্গমঞ্চ থেকে নেমে গেলেন। এইভাবেই আমাদের নাটকটি এখানেই শেষ হল। তাহলে এখন আমাদের শিক্ষণীয় দিক, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? না আমরা এখান থেকে শিখলাম এই সংক্ষিপ্ত নাট্যাংশের মধ্য দিয়ে মূল দৃশ্যকাব্য পাঠের অত্যুগ্র একটা আগ্রহ আমাদের জন্মালো, অর্থাৎ মূল নাটকে কি রয়েছে, আরো কি বিশেষ রয়েছে সেটা জানার একটা আগ্রহ আমাদের জন্মালো। এছাড়া কন্যা এবং পিতা একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং অপরের ইচ্ছা পূরণে বাধা দান না করে তা পূরণের পথান্বেষণ, এর শিক্ষণীয় দিক, এ সম্পর্কে কিছু সমস্যা থাকলে, জানার ইচ্ছে থাকলে আমাদের ওয়েবসাইটে পরবর্তী খেলে যোগাযোগ করুন।